একবার সে বলছে, বিয়ের দিন বলছে, বর্ষাকে আমি নক দিয়েছি, বর্ষা আমি বর্ষাকে বলেছি বিয়ে করতে হবে, প্রথম দিনই দেখে আমি পাগল হয়ে গেছি, এবং আমি রত্না কবিরকে বলেছি, মানে একজন সন্ধান নায়িকা এই এটাই করে দেন, রত্না কবিরকে বলেছি, বিয়ের প্রস্তাব দিয়েছি, বিয়ে করতে চাই আমি, কিন্তু সেই আবার বলছে বর্ষা আমাকে ফোর্স করছে বিয়ে করতে। এখন আমি তো জানি না, সে তো আসলে মিথ্যাকে সত্য করার জন্য সে অনেক কিছু করে, ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারাই দেখেন এই ভিডিও ঘুরে বেড়াচ্ছে এখন। আচ্ছা, বিয়ের প্রস্তাবটা সে কি ফোনে মেসেজের মাধ্যমে দিয়েছিল? আমি বলি, তার কথার সুরে মনে হচ্ছিল সে আমার প্রতি উইক, আমি কোনো ছেলের সাথে কনভারসেশন করি না, আমার সেই টাইম নাই, আমি লাইভের ওপর থাকি, কাজের ওপর থাকি, আমার বাসার বাজারটাও আমার করতে হয়, আমার গাড়ির গ্যারেজে আমার গাড়ি নিয়ে যাইতে হয়, আমার মাছের বাজারটাও করতে হয়, আমার আমার বাচ্চার দুধটাও আমার কিনতে হয়, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, হেল্পিং হ্যান্ড বলতে এর কাজগুলো করে দিবে এমন লোক নাই, তো আমার এগুলো করতে হয়। তখন আমি অনেক ব্যস্ত, ব্যস্ততার মধ্যে প্যানেল পরিচিতিতে সে দেখলো, দেখার পরে সে আমার আইডি নিল, এবং আইডি নিয়ে সে নিজে নক করলো, কথোপকথন হলো, তার আচার আচরণ ভঙ্গি বা কথার যে টোন থাকে আমরা কিন্তু বুঝি, আমি সোশ্যাল মিডিয়াতে আজকে না, আর আমি দুধের শিশু বাচ্চা না যে নাক টিপলে আমার দুধ বের হয়, আমি দুনিয়া কিছু বুঝি না, আমি জোর করে বিয়ে করে ফেললাম, বিষয়টা এমন না। সে আমার যখন দেখলাম যে তার মানে ইন্টেনশন অন্যরকম, আমি তখনই বললাম যে আপনার বিয়ে করতে হবে, আমি বিয়ে ছাড়া কোনো সম্পর্কে যাবো না। আর যখন নাকি সে বললো সে নিজে এতিম এবং তার গার্ডস হয়ে আরও কয়েকজন দাঁড়াইলো, তখন তো ট্রাস্ট করতে বাধ্য ভাই, আমি বিশ্বাস করছি, এখন বিশ্বাসঘাতকতা আমার সাথে হয়েছে, এটা এখন এটার দায়ভার তো আমার না, এটা আমার তকদির, আল্লাহ আমার কপালে লিখে রাখছে। আচ্ছা, বিয়ে করার আগে কি আপনি ওনার ব্যাকগ্রাউন্ড চেক করেন নাই? ব্যাকগ্রাউন্ড চেক করার অপশন নাই, সে এতিম বলেছে, কিন্তু এখন তার মা বেরিয়েছে, দু বোন বেরিয়েছে, বোন জামাই বেরিয়েছে, পুরো দুনিয়া জানে এতিম, আপনারা জানেন সে এতিম নাকি তার, সে এতিম না তার ফ্যামিলি আছে, পুরো ইন্ডাস্ট্রি তো জানে সে এতিম, এতিম হয়ে আমার এতিমের দায়িত্ব নিতে চেয়েছে সে, অথচ এতিমের দায়িত্ব নিতে এসে উল্টো আমাকে পিটাইলো এবং আমার বাচ্চাদের মানসিক হয়রানি করলো। আচ্ছা, উনি তো দাবি করছে যে আপনি নাকি হচ্ছে আপনার বাচ্চাদেরকে তেমন টেক কেয়ার করতেন না, উনি সব মার্চে মাসির দরদ বেশি হয়ে গেল, তাহলে এটাই বলতে হয় সরি টু সে, আমার বাচ্চার মানে কি বলে 15 দিনে একটা দুধ লাগে হচ্ছে 3200 টাকা পিডিয়াশিওর, মার্চে মাসির দরদ বেশি হয়ে গেল, একটা ন্যানির স্যালারি দিতে হয় মাসে 12,000 টাকা যে আমার বাচ্চাটাকে রাখে, তাহলে মার্চে মাসের দরদ হয়ে গেল না? আমার মেয়ে আমেরিকান অ্যাম্বাসি শো করে, আমার মেয়ে ডান্স শিখে যেখানে, সেখানে আমার মাস শেষে কস্টিং হচ্ছে 20,000 টাকার উপরে, তাহলে এগুলো কি মার্চে মাসের দরদ বেশি হয়ে গেল না? ও তো আসলে ভাত খাওয়ারও টাকা পায় না, যে পকেট খরচ আমার থেকে নিয়ে চলে, যে জিম খরচ আমার থেকে নিয়ে চলছে, আমার টাকা দিয়ে জিম জিম করছে, শেষে যখন মেরে চলে গেল 19 তারিখের আগে সে বিটরুট পাউডার লাস্ট অর্ডার করে নিয়ে আসছে, সে বিলটাও আমার দেয়া, বিকাশ ট্রানজাকশন আছে তো। আপনাদের বিয়ের কাবিলটা